হাই এভরিওয়ার দিন শুরু করলাম একেবারে ভোর বাজে সাড়ে চারটের দিকে কেননা এখন বাজে চারটে কুড়ি সাড়ে চারটে পুরো হয়নি ছেলে টিফিন করতে লেগে পড়েছি কেননা ও আজকে এত ভোরবেলাতেই যাবে চলুন বাইরেটা একটু দেখাই পুরো ঘুটঘুটটে অন্ধকার বাইরেটা এখনও এখানে এমনিতেও ছটা বাজলেও আপনি অন্ধকার দেখবেন প্রায় সাড়ে ছটার সময় পুরো পরিষ্কার পরিষ্কার হয় আর এদিকে সূর্য ওঠে মানে অস্ত যায় অনেক দেরিতে মানে এখানে আমাদের কলকাতাতে হয়তো ছটায় সন্ধে হয়ে যাচ্ছে এখানে সাতটাতেও তখন বাইরে আলো আলো মানে সাত সাড়ে সাতটার সময় পুরো একদম পপার অন্ধকার পুরো টাইপের হয় নচে তার অনেক দেরি করে সূর্য যায় চলো টিফিনটা গুছিয়ে দিচ্ছি টিফিন ছাড়া একদিনও পাঠাই না সে যত ভরেই যাক না কেন ছেলে চলে গেলে তো আমি আবার ঘুমাতেই পারবো কোনো অসুবিধা কেন তাই করি ও চলে আর তো কোনো কাজ নেই তখন একটু শুয়েই থাকি তো আমি আবার ঠিক করলাম যে আবার শুয়েই পড়বো তো শুয়েই পড়েছিলাম ঘুমিয়েও পড়ে যে আবার তাড়াতাড়ি করে উঠে জামা কাপড় কেচে অর্ধেক শুকিয়েও গেছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ তো এখন কী করবো টিফিন টিফিন একটু খেয়ে নিলাম অত তাড়াহুড়োর কিছু নেই কেননা ছেলে যখন বাড়ি নেই তাহলে দেরি করে ঘুম থেকে উঠলো বাকি আর বাজারে দেরি করে গেলেও বা বাকি কোনো তারই অসুবিধা নেই তার জন্য আমি একটু দেরি করেই বাজারের দিকে যাচ্ছি এই যে নিচের দিকে নামলি তো বাড়িটার মধ্যে দেখুন কি সুন্দর এত সুন্দর এদের গাছ গাছালি এত ভালো লাগে না এত রকম জবা ফুলের গাছ আছে ধারণার বাইরে খুব সুন্দর এই দেখুন এই সেকেন্ড ফ্লোরটাতে আমি থাকি থার্ড ফ্লোরটাতে আরেকজন থাকে কত সুন্দর লাগে বাড়িটা এমনি খুব সুন্দর সাজানো গোছানো তো যাই হোক চলো এবার হাঁটতে লাগি যেতে লাগি বাইরেটা রোদ আছে এবার রোদে না আমি সহ্য করতে পারি না তো চলো ছেলের জন্য ডাব নিয়ে যাব ডাব নিয়ে যাব মানে কি হচ্ছে পার্সেল করে নেব এখানে আবার পার্সেল বলতে লাগে সেরকম ওরা কেটে ছুলে ঠিক মতো এইরকমভাবে ওই যে দেখুন করে বেঁধে দেবে এবারে আমি একটা ব্যাগ নিয়ে এসেছি সেই ব্যাগের মধ্যে করে নিয়ে যাব কেন আমার তো বাড়িতে দাও নেই অতএব আমি কাটতে পারবো না যে এমনি নেবো তার থেকে এইবার এসেছি চালের ব্যাপারটা চাল জানেন তো এইখানে সবাই ভীষণ আতব চাল খায় আর আমরা তো সিদ্ধ চাল খাই ওখানে সিদ্ধ চালটা পাওয়া খুব মুশকিল একটা দোকানই আছে এত দূর যেতে হয় চলো চাল নিয়ে আসলাম এই চিকেন দাদার দোকানে এখান থেকে তো এই কোনো উপায় নেই নিয়ে এটি আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি যবে থেকে এখানে এসেছি পিলঘ তবে থেকে ঠিক করেছি চাউমিন আর খাব খাবো না না এই যে দেখছেন তো চাউমিন তৈরি করে সব রাস্তা এত বড়ো একটা রোড এই রোডটা দিয়ে আপনার হায়দ্রাবাদ যাওয়া যাচ্ছে ব্যাঙ্গালোর যাওয়া যাচ্ছে সব জায়গায় এত বড় বড় বাস চলছে তো শুধু বাস না একটা এয়ারপোর্ট রাস্তা যখন তখন দুনিয়ার গাড়ি চলছে অটো চলছে সব কিছু চলছে আর এই রকম যত ধুলো বাড়িগুলো চাউমিনে চলুন দেখেন দেখি এই দিদিতে চাউমিন তৈরি করছে কিভাবে তৈরি করছে না একটু সামনে দিয়ে দেখি চলো কি করছে হাত দিয়ে এলম এরম করে কি ঘুরাচ্ছে আর নিচ থেকে দেখো এরমভাবে পড়ছে চলো বেশিক্ষণ আর ভিডিও করা যাচ্ছে না না হলে পরে বলে বলবে যে তুমি আর কত কি দেখাবে চলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো দেখা হবে পরে ব্লগে